শনিবার আইএসএল 2023-24 প্রথম ডার্বিতে 2-2 ফলে ড্র করল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দীর্ঘদিন পর এমন একটি তুল্যমূল্য ম্যাচ দেখা গেল এবং প্রথমবার আইএসএলের ডার্বি হলো ড্র, এবং নিঃসন্দেহে মাত্র তিনজন বিদেশি এবং মাঝবাটের অন্যতম ভরসা সৌভিক চক্রবর্তীকে ছাড়া যেভাবে ইস্টবেঙ্গল খেলল তাতে ভূয়সী প্রশংসা করেছেন অনেকে। অধিনায়ক ক্লেটন সিলভা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন, পেনাল্টিতে গোলও করেছেন তিনি, এবং বলা বাহুল্য শনিবার ছিল ক্লেটন সিলভার জন্মদিন। আর এর ফলে টিম হোটেলে ফিরে দলের সাথে জন্মদিনের সেলিব্রেশন করলেন ক্লেটন সিলভা। তবে সেলিব্রেশনটা একেবারে ছিমছাম ছিল, কেক কেটে কোচ ফুটবলারদের খাইয়ে রুমে ফিরলেন ক্লেটন সিলভা। হয়তো জিতলে এই সেলিব্রেশনটা আরও বড় হতে পারত, তবে বড় সেলিব্রেশনটা হয়তো অন্য কোনো ম্যাচের জন্য তুলে রাখলেন ইস্টবেঙ্গল অধিনায়ক। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।